পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা রিকমেন্ড হয় অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, এই সম্পর্কিত কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এবং সেই নিয়োগের কিন্তু গেজেট প্রকাশিত হলো আজকে। সেই গেজেট সম্পর্কিত বিস্তারিত তথ্য আমি ভিডিওটিতে শেয়ার করছি, প্রত্যেকটা বিষয় আমি বলে দিচ্ছি, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আমার সঙ্গে। আর যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ শিক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু আমার চ্যানেলে আমি যত তাড়াতাড়ি সম্ভব সবসময় শেয়ার করে থাকি। সরকারি যে স্কুলগুলো আছে, যে সমস্ত জায়গা পিএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট হয়, তারা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে তাদের কিন্তু যোগসূত্র নেই, কারণ সে সমস্ত স্কুলগুলোতে সরকারি গভর্নমেন্ট স্কুলগুলো যেগুলো পিএসসি রিক্রুটমেন্ট করে, তাদের কিন্তু সুযোগ সুবিধা অনেক বেশি, তাদের স্যালারি স্ট্রাকচার আলাদা, তাদের প্রমোশনের সুযোগ থাকে, যেখানে তারা তাদের গ্রেড পে চেঞ্জ হয় 8, 16, 24 এরকম টাইপের, তার ক্যাশের সুবিধা যেটা সিএস, যেটা হয়তো স্কুল সার্ভিস কমিশন মানে যারা চাকরি করে তারা পাওয়ার জন্য কিন্তু একটা মামলাও করেছে, এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু হাইকোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু যে পিএসসি পাবে, কারণ পিএসসি রিক্রুটমেন্টে আলাদা এবং সেখানে স্কুল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট আলাদা বলে কিন্তু তারা এখনও পর্যন্ত সে সমস্ত টিচাররা কিন্তু পায়নি। এই সুবিধাটা সব থেকে প্রথমে বলবো। আর দ্বিতীয় যেটা বলবো, যে এই পিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস রিক্রুটমেন্টে কিন্তু সিট সংখ্যা কিন্তু আহামরি বেশি থাকে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কম্পিটিশান খুব হাই হয় এবং সেখানে রিটেন এক্সামিনেশন হয়, 1.5 ঘন্টার পরীক্ষা, 100 নম্বরের কোশ্চেন থাকে, 100টা এমসিকিউ কোশ্চেন থাকবে, এবং সেই ইন্টারভিউয়ে যা ক্যান্ডিডেটদের ডাকা হয় তাদের কিন্তু একদম খুব সুন্দর একটা ইন্টারভিউ নেওয়া হয়। 4-5 জনের একটা বোর্ড বসে এবং সেই বোর্ডে কিন্তু ডেমনস্ট্রেশন দিতে হয়, রীতিমতো ডেমনস্ট্রেশন দিতে হবে। এবং আর একটা জিনিস বলে রাখি, যেটা এটা কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য কিন্তু ম্যাক্সিমাম নেওয়া হয়, কারণ বাংলা মিডিয়াম স্কুল কম, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস নেওয়া হয়। বাংলা মিডিয়াম স্কুলও আছে, আমি একটি ইন্টারভিউ ফেস করেছি, সেটা ইংলিশ মিডিয়ামের জন্য, অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ফর ইংলিশ মিডিয়াম, সেখানে ইন্টারভিউ দিয়েছিলাম, যথেষ্ট ভালো ইন্টারভিউ হয়েছিল, কিন্তু আমি কিন্তু সেখানে সিলেক্ট হতে পারিনি। তার মানে বুঝতে হবে সেখানে যে কিন্তু খুব সুন্দর সুন্দর ইন্টারভিউ সেখানে দিতে হয়, তোমাকে কিন্তু তোমার ইন্টারভিউ কিন্তু ভালো স্কোর করতে হবে, তা নাহলে কিন্তু সেখানে কিন্তু করতে মানে তুমি কিন্তু ডাক পাবে না। চলো এবার দেখে নেই, আমি এই সম্পর্কিত বিষয়টা বলে দিলাম, এবার চলে যায় হচ্ছে, চলো গেজেট প্রকাশিত হয়েছে, গেজেটে কী কী বলা হয়েছে নতুন দেখো। দ্য কলকাতা গেজেট আজকে 12 মার্চ 2024 প্রকাশিত হয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে প্রকাশ করা হয়েছে, বিকাশ ভবন ব্যাস। নোটিফিকেশন কাদের জন্য বলেছে দেখো, বলেছে কি রেগুলার রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ফ্রম ক্লাস 9 to class 12 এক্সক্লুডিং দ্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ইন ফিজিক্যাল এডুকেশন ইন গভর্নমেন্ট হাই স্কুল। তাহলে এই হচ্ছে গভর্নমেন্ট হাই স্কুলের রিক্রুটমেন্টটা কোন প্রসেসে হবে এবার, সেই বিষয়ে কিন্তু তোমার গেজেট প্রকাশিত হয়েছে। তার মানে এরপর আমরা বুঝতে পারছি যে নতুন নোটিফিকেশান আসতে চলেছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, অর্থাৎ যারা প্রিপারেশান নিচ্ছে তারা কিন্তু প্রিপারেশান ভালোভাবে নিতে হবে। এবার প্রথমে যেটা বলেছে রুলস কি, শর্ট টাইটেল অ্যান্ড কমেন্সমেন্ট, যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস হচ্ছে 2024 সালে যেই রিক্রুটমেন্টটা হবে সেটা যে এই নিজের যে রুলগুলো আছে সেই রুল অনুযায়ীগুলো হবে। মেথড অফ রিক্রুটমেন্ট কি, বাই সিলেকশন ডাইরেক্ট রিক্রুটমেন্ট অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন ফলোয়েড বাই দ্য বাই এ পার্সোনালি টেস্ট টু বি কন্ডাক্টেড বাই দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এডুকেশন। অর্থাৎ এখানে কিন্তু বললাম যেটা, যে রিটেন এক্সামিনেশন হবে এবং তারপর ডাইরেক্ট কিন্তু ইন্টারভিউ, এবং তারপর কিন্তু সেই বেসিসে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। কোয়ালিফিকেশন পাওয়ার ডাইরেক্ট রিক্রুটমেন্ট, ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ একটা ভারতীয় নাগরিক হতে হবে। তার সঙ্গে কী আছে, অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেন্ট বাই দ্য ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট হি সি মাস্ট পজেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশন prevailing at the time of advertisement as prescribed by the NCT subject to relaxation if any allowed by the NCT. অর্থাৎ যা যা ক্রাইটেরিয়া লাগে যে টিচার রিক্রুটমেন্টে NCT গাইডলাইন অনুযায়ী কী হতে হবে, তার সঙ্গে যেটা হচ্ছে
গ্রাজুয়েট, তার সঙ্গে হচ্ছে টিচার ট্রেনিং অর্থাৎ বিএড থাকতে হবে, আর যদি 11-12 জন্য করো তাহলে পরে পোস্ট গ্রাজুয়েট, তার সঙ্গে কিন্তু টিচার ট্রেনিং যেটা হচ্ছে এনসিটি। আর তারপর এনসিটির গাইডলাইন অনুযায়ী যেমন রিল্যাক্সেশন থাকে 5%, সেই অনুযায়ী রিল্যাক্সেশন থাকতে হবে। আর কি বলছে তার সঙ্গে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ অফ ল্যাঙ্গুয়েজ স্পোকেন অ্যান্ড রাইট হুইচ ইজ ইউজড অ্যাজ এ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন দ্য কনসার্ন ইনস্টিটিউশন ফর ইম্পার্টিং এডুকেশন, যেটা বললাম কি ওই রিকমেন্ডের সময় হয় বাংলা মিডিয়াম অথবা ইংলিশ মিডিয়াম, যে মিডিয়াম হবে সেই মিডিয়ামের সেই ল্যাঙ্গুয়েজটা তাকে কিন্তু ভালোভাবে লিখতে পড়তে জানতে হবে, তা নাহলে পরে কিন্তু সে বাদ হয়ে যাবে। এস ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট কী আছে, নট মোর দ্যান 36 ইয়ার অন দ্য ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট, আপার এজ লিমিট মে বি রিল্যাক্সেশন অ্যাজ পার দ্য, যেটা হচ্ছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ও বিএসসি যেমন করে রিল্যাক্সেশন যা রুল আছে সেই রুল অনুযায়ী পাবে, কিন্তু 36 বছরের বেশি 1 জানুয়ারি অফ দ্য ইয়ার, মানে যদি এই বছরেই বেরোয় রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট, মানে এই বছরের 1 জানুয়ারির আগে 36 বছর পের হলে পারে কিন্তু সে অ্যাপ্লাই করতে পারছে না। সিলেবাস অফ রিটেন এক্সামিনেশন, সিলেবাস অফ দ্য ডাইরেক্ট রিটেন এক্সামিনেশন ডিপেন্ডিং অন দ্য রিকোয়ার্ডস কোয়ালিফিকেশান শ্যাল বি ফ্রেন্ড বাই দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফ দ্য স্টেট ইন দ্য, তার পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কিন্তু সিলেবাসটা দেওয়া আছে, এবং আমি আমার যে ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই ভিডিওটা কিন্তু দেখলে পারে কিন্তু ডাইরেক্ট প্রসেস সব কিছু বলা আছে, এবং তার সঙ্গে আমি সিলেবাসটা ওখানে শেয়ার করেছি। তারপরে কি কোয়ালিফাইং মার্কস, দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল শ্যাল হ্যাভ দ্য ডিসক্রিপশন টু ফিক্স কোয়ালিফাইং মার্কস ইন দ্য রিটেন এক্সামিনেশন অ্যান্ড ইন দ্য এগ্রিগেট, তার মানে বলছে কি তারা একটা নির্দিষ্ট কিন্তু কোয়ালিফাইং মার্কস বলে দেবে এবং সেটা পেলে পারে কিন্তু তারা পাস করবে। প্রিপারেশন অফ মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ গ্রেট মার্কস অবটেন ইন দ্য রিটেন এক্সামিনেশন অ্যান্ড দ্য মার্কস অবটেন ইন দ্য পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ যেটা বললাম যে পার্সোনালিটি টেস্ট আর রিটেন এক্সামিনেশনের মার্কস কিন্তু একসঙ্গে মিলে কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করবে। অ্যাপয়েন্টমেন্ট অথরিটি, দ্য কমিশন অফ দ্য স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল শ্যাল বি দ্য অ্যাপয়েন্টমেন্ট অথরিটি ফর দ্য পোস্ট, অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট হচ্ছে কিন্তু তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে। তারপর যেটা পোস্টিং অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ফর ক্লাস 11-12, দ্য কমিশন অফ দ্য স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল উইল অ্যাপয়েন্ট দ্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস অন দ্য রিক্রুটমেন্ট অফ দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইন এনি অফ দ্য অ্যাবোভ রেফার্ড স্কুল, দ্য সার্ভিস ট্রান্সফারেবল অ্যান্ড দ্য টিচার আপন জয়নিং শ্যাল বি এনটাইটেল টু গেট দ্য স্কেল অফ পে অ্যান্ড পোস্ট রেকগনাইজড হুইচ সি রেকর্ড, অর্থাৎ 9-10 হলে পরে 9-10 স্যালারি পাবে, 11-12 হলে 11-12 স্যালারি পাবে, অর্থাৎ যে স্কুলে রেফার করবে সেখানে যেতে হবে এবং এটা কিন্তু একটা ট্রান্সফারেবল জব। ইন্টারপ্রিটেশন কী আছে, ইন রিগার্ড টু দ্য ইন্টারপ্রিটেশন অফ এনি প্রভিশন অফ দিস রুলস দ্য ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শ্যাল বি ফাইনাল, অর্থাৎ যেটা তারা ডিসিশন নেবে সেই ডিসিশনে কিন্তু মেনে নিতে হবে। সেভিং নট আন্ডারস্ট্যান্ডিং এনিথিং কন্টেইন ইন দ্য রুলস দ্য পার্সন অ্যাপয়েন্টমেন্ট অন রেগুলার বেসিস অর সাবস্টান্টিভলি টু দ্য পোস্ট কভার্ড আন্ডার দিস রুল প্রিয়র কামিং টু দ্য ফোর্স, অর্থাৎ এই যে নিয়ম আছে এই নিয়মগুলো যেগুলো বললাম আমি রিক্রুটমেন্টের সেই প্রত্যেকটা নিয়ম কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খ বলে দিলাম যে কীভাবে নিয়োগ হবে, সিলেবাস কী, মেথড অফ রিক্রুটমেন্ট টোটালটা আমি শেয়ার করলাম। এই গেজেটটা কিন্তু আজকে প্রকাশিত হয়েছে এবং এই গেজেটের উপর ভিত্তি করে কিন্তু নতুন নোটিফিকেশান আসতে চলেছে, অর্থাৎ যারা যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাস উপর পড়াশোনা শুরু করে দাও, কারণ যে কটা সিটি বেরোক কেউ না কেউ তো অবশ্যই সেই সিটে চান্স পাবে, টিচার হিসাবে রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ সেই সিটটা যেন তুমিই পাও এরকমভাবে কিন্তু নিজেকে প্রস্তুত করো। ঠিক আছে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন যদি তথ্য চলে আসে এর মধ্যে আমি অবশ্যই শেয়ার করব। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি।